হে জগতবাসী, কি বলবো আর দুঃখের কথা। আসলে এই জগতে যতদিন ধরে জন্ম নিয়েছি, বোঝ হওয়ার পর থেকে একটা জিনিস জেনে আসছি যে গীবত করা ভালো নয় এবং সোদ খাওয়া ভালো নয়। তো এখন কি বলবো বাবা, যে যারা কোরআনটাকে আঁকড়ে ধরেছে, যারা ইসলামটাকে আঁকড়ে ধরেছে, নিজের ধর্মটাকে আঁকড়ে ধরেছে এবং ইবাদতটাকে যারা আঁকড়ে ধরেছে, তো আমি দেখতেছি সব কিছু দেখা দেখি, কিন্তু এখানে কোনো প্রেমের বিষয় নেই। যে আমি প্রেমের টানে এটা করেছি, প্রেমের টানে সেটা করেছি, কার প্রেমে? নবীর প্রেমে, রাসুলের প্রেমে, আল্লাহর প্রেমে। তো এখন দেখা যায় যে সমস্ত কিছু দেখা দেখি। যেমন মানুষ যখন নামাজটা পড়ে, তখন সবাই এক সমানে রুকুতে, এক সমানে সেজদায়, এই যে ওঠা নামা করতেছে। এখন আমার কথা হলো, একটা কলসির মধ্যে যখন পানি রাখি, তখন সেই পানিটা যদি অর্ধেক থাকে, তাহলে পানিটা কাকে নিলে তখন জকর জকর করবে? আর যখন পানিটা ভরা থাকবে এবং নীরব থাকবে, তাহলে নিজের মুখখানি সেই পানির মতো দেখা যাবে। নীরের দেশে রব আসে, সেও দেখি নিজের বেশে। তো আমি অবশেষে যে কথাগুলো আপনাদেরকে বলবো, যারা ইসলাম ইসলাম কোরআন কোরআন করতেছে, তারা কিন্তু মূলত ইসলাম এবং কোরআন কিছুই বোঝে নাই। আচ্ছা, যেমন একটা কথা বলা হয় যে এই নিয়মিত কোরআন পাঠ করো, নিয়মিত কোরআন পাঠ করলে সওয়াব হবে। সওয়াব অর্থ কী? লাভ হবে, তাহলে লোকসান হবে না, লাভ হবে। তাহলে এখন কথা হলো, পড়লে লাভ হবে কেন? এখন একটি কথা হলো, আমাকে একটা চিঠি পাঠিয়েছে কেউ, যে চিঠির মধ্যে ঠিকানা দেওয়া আছে যে তুমি এইভাবে যদি আসতে পারো তাহলে আমার কাছে পৌঁছাতে পারবা। তো এখন আমি কী করছি, সেই চিঠিটাকে সকাল বিকাল পড়ি। কিন্তু আমাকে চিঠি দেওয়া হয়েছে যে তুমি চিঠির মধ্যে যেভাবে লেখা হয়েছে সেভাবে তুমি আসো, তুমি আমার দেখা পাবা। তো এখন দেখা যায় নিয়মিত কোরআন পাঠ করে, আল্লাহ তো চিঠি রূপে এই কোরআনটা সমস্ত মানব জাতির উপরে দিয়েছে। এখন দেখা যায় যে এই চিঠিটা সকাল সন্ধ্যা পাঠ করে, কিন্তু এই চিঠির মধ্যে যে আল্লাহর পর্যন্ত যাওয়ার জন্য যে ঠিকানা লিখে দিছে, সেই ঠিকানা পর্যন্ত আমরা যাইতেছি না। আচ্ছা, এই হলো এক বিষয়। আমরা সারা জীবন যদি এই চিঠি পড়ি এবং চিঠির ঠিকানা মতো আমরা না পৌঁছাই, তাহলে আমরা জীবিত থেকেই মৃত। এক জীবিত আরেক মৃত, যে একটা মৃত। যাই হোক, এই সাবজেক্টে গেলাম না, এবার আসি। যেমন কোরআনের মধ্যে লেখা আছে, তোমরা সুদ খেও না। ওয়ামান আদা ফাউলা ইক আসাহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে এরাই দুযোগবাসী। এখন আমি এই জগতে সুদ ছাড়া কাউকেই দেখি না, এক। দ্বিতীয়ত কথা বলা হয়েছে সূরা হুজরাতের মধ্যে, বলা হয়েছে যে গীবতকারী নিন্দাকারী মৃত ভাইয়ের মাংস খায়। তো ছোটোবেলায় যখন ওয়াজ শুনতাম তখন ভালোই লাগতো, যখন আস্তে আস্তে আরেকটু বুঝের হয়েছি তখন আগে ওয়াজে যাইতাম, ওয়াজ শুনতাম। তখন সে ওয়াজের মধ্যে একজন মাওলানা সাহেব ওয়াজ করতেছে, সুন্দর সুরা কেরাত দিয়ে যখন শুরু করেছে, কিছুক্ষণ পরে দেখলাম একদল পীরেদেরকে ইচ্ছা মতো বকলো। তার মানে ইমুক পীরে এটা করেছে, ইমুক পীরে সেটা করেছে। এরপরে আরেকজন বক্তা যখন আসলো, তখন সে নিজের লোকেদেরকে বকতে শুরু করলো, ইমুক মাওলানার ওয়াজ হয় নাকি, উনি বিবাহ করছে ছয়টা, উনি লোক ভালো নাকি, ওনার ওয়াজ শোনা ঠিক না। তাহলে তিনি ওয়াজ করতে আসছে, মানুষ তার দিকে তাকিয়ে আছে, সে আল্লাহ রাসুলের কথা শোনাবে, কিভাবে মানুষ অগ্রসর হতে পারবে, আল্লাহর দিকে যাইতে পারবে, এই কথাগুলো বলবে। আর সে উঠেই চিল্লাইতে চিল্লাইতে মাইক ফাটাই ফেলাইতেছে এবং সে এমন কিছু কথা বলতেছে যে সে একজন ভালো লোক
এই পৃথিবীর কোনো মাওলানা কোনো পীর ভালো না। তাহলে কোরআনের মধ্যে কি পড়েছি, তোমরা পশ্চাতে নিন্দা করিও না এবং তোমরা নিন্দা করিও না গীবত করিও না। তো এখন দেখা যায় যে কোরআনেই তো পড়লে সওয়াব হয়, কিন্তু সেই কোরআনের মধ্যেই তো বলা হয়েছে তোমরা নিন্দা করিও না, আর সেই কোরআন পড়ে কি লাভ হলো? আচ্ছা, নিন্দা করতে নিষেধ করা হয়েছে, কোরআন পড়ে সে নিন্দা করতেছে গীবত করতেছে, এখন সে কোরআনের মধ্যে বলা হয়েছে সুদ খেও না, সে সুদ খাওয়া হচ্ছে, আবার নামাজও পড়া হচ্ছে। তাহলে আমি মনে করি কি, যে একটা বালতির মধ্যে যদি আমি দুধের একটা পাইপ ছেড়ে দিই আর একটা পাইপ ছেড়ে দিই প্রসাবের পাইপ, তখন দেখা গেছে এক ফোঁটা চেনা যদি সেই দুধের মধ্যে পড়ে তাহলে সমস্ত দুধ বাদ হয়ে যাবে। তো এখন দেখা যায় একটা পাইপ লাগিয়েছি প্রসাবের আর একটা দুধের পাইপ, তো দুয়ে মিললে একাকার একেবারে শেষ হয়ে গেল। তাহলে বলতে চাই যে আমরা কোরআন পড়লে সওয়াব হবে এই কথাটা আমি মানি না। কোরআন পড়ব, আল্লাহ চিঠি রূপে আমাদেরকে কোরআন পাঠিয়েছে, যে তোমাদেরকে আমি চিঠি পাঠিয়েছি, এই চিঠি পড়ে তোমরা আমার ঠিকানায় এসে পড়ো, যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, দুনিয়াতে এসে মায়ার জালে আটকে আমরা মত্ত হয়ে গেছি, আল্লাহ রাসুল চিনি না, তখন এই কোরআনকে আল্লাহ চিঠি রূপে পাঠিয়েছে, এই চিঠির ঠিকানা মতো আমরা পৌঁছে যাব। এখন এটাই আমাদের মূল উদ্দেশ্য, আর এটা কি বলতেছি, কোরআন পড়লে সওয়াব হবে, লাভ হবে, এই যে কথাগুলো বলা হয়। তো আপনাদের কাছে আমি এই কথাগুলো রাখলাম, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন যে আমার কথাগুলো কি সঠিক না ব্যাঠিক। তবে আরও একটি কথা বলবো, যে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।